অতিথিমণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইকরা বাংলা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ইকরা রান্নাঘরের আজকের কোরবানি স্পেশাল পর্বে। আপনাদের সাথে রয়েছি আমি স্মিতা, এবং আমাদের সাথে রয়েছেন সিলেটের জনপ্রিয় রন্ধনশিল্পী অভিরূপ দাদা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আয়োজন। অনেক ধন্যবাদ দাদা, কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি, আমাদের দর্শকরাও অনেক ভালো, আরো ভালো থাকবেন আপনার এই রেসিপিগুলো দেখার পর। তো আজকে আমাদের দর্শকদের জন্য কি কি রেসিপি থাকছে? আপনি নিশ্চয়ই জানেন ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, তাই তো ঈদকে সামনে রেখে ইকরা রান্নাঘরের পক্ষ থেকে আজকে আমি মজাদার দর্শকদের জন্য তিনটে রেসিপি রান্না করে দেখাবো। এবং সেই রেসিপিগুলো হচ্ছে আচারি গুস্ত বিফ দিয়ে তৈরি করব, যেহেতু কুরবানি ঈদ, গরু মাংস ছাড়া তো আমাদের চলেই না। হ্যাঁ, তার সাথে আছে একটা দেশি মুরগির কষা মাংস, সেটা আমি কারি পাতা দিয়ে আমি বাগার দিব। আর সেই সাথে একটা বিরিয়ানি তৈরি করব, এবং সেটা হচ্ছে আপনার রুই মাছের কোপ্তা বিরিয়ানি। রুই মাছের কোপ্তা বিরিয়ানি, চমৎকার একটি পরিবেশনা হবে তাহলে। একদম, হ্যাঁ, সবাই তো মনে করেন যে গরু মাংস বা আপনার বিভিন্ন মাংস দিয়ে রান্না করে বিরিয়ানি করে খায়, কিন্তু আজকে আমি মাছের, ইলিশ মাছের বিরিয়ানিও হয় কিন্তু, কিন্তু আজকে আমি টোটালি একদম অন্যরকম আজকে রুই মাছের কোপ্তা বিরিয়ানি তৈরি করে দেখাবো। চমৎকার, তাহলে আমরা কোন রেসিপিটি দিয়ে শুরু করছি? আচ্ছা, আজকে আমি দর্শকদের, যেহেতু ঈদ, সেহেতু আমি গরু মাংসটা সবার শেষে রান্না করব। আচ্ছা, সবার শেষে। এবং প্রথমে আমি রান্না করে দেখাবো ইকরা রান্নাঘরের দর্শকদের জন্য আপনার দেশি মুরগির কষা, যেটা আমি আগে বলেছিলাম যে আমি কারি পাতা দিয়ে। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের রান্না। তাহলে আমি একটা প্যান তুলে নিলাম, স্টোভটা জ্বালিয়ে দিলাম, প্যানটা গরম হতে থাক। আমরা কিন্তু আসলে ঈদের দিন, এই কুরবানির দিনে গরুর সাথে কিন্তু মুরগির মাংস কিন্তু রান্না করা হয়, কারণ কুরবানির মাংস প্রসেস হতে অনেক সময় লেগে যায়। এবং বিশেষ করে কিন্তু ওই দিন কিন্তু সবাই আসলে দেশি মুরগিটাই প্রেফার করেন, তার জন্য আমি দেশি মুরগির এইটা কষা আমি রান্না করব আজকে দর্শকদের জন্য। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব, যেহেতু কষা একটু তেল বেশি লাগবে। তেল বেশি দিতে হবে। আমি এখানে তেজপাতা তিনটা নিয়েছি, একদম কেউ চাইলে বেশিও দিতে পারে। আমি এখানে চিনি দিয়ে দিলাম, সাথে আমি পেঁয়াজ ফেলাতে এখানে আমি, হ্যাঁ, পেঁয়াজ আমি আমি চপ করে রেখেছি। আমি এখানে পুরো এক কাপের মতো দিয়ে দিব, আমি এক কাপের মতো দিয়ে দিলাম, সাথে আদা চপ করা আছে এখানে, আমি এক চামচের মতো দিলাম, একটু রসুন দিলাম, রসুন আমি দু চামচের মতো দিব এখানে। আসলে আমাদের যখন মাংস কষানো হয় বা যে রান্না করেন, পেঁয়াজ রসুন আদা ছাড়া আসলে চলেই না, চলেই না। আর কষা মাংসের তরকারি তো অবশ্যই এগুলো লাগে। হ্যাঁ, একটু হলুদ গুঁড়ো লাগবে আমার, আমি এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিব, মরিচ গুঁড়ো। হ্যাঁ, আর এটা খেয়াল রাখতে হবে, আমি যখন হলুদ গুঁড়ো দিব তার চেয়ে বেশি আপনাকে মরিচ গুঁড়ো দিয়ে দিবে। আর যেহেতু আমরা সিলেটিটা একটু ঝাল পছন্দ করি, আমি এখানে ঝাল করার চেষ্টা করব। মাংসের কষা মাংসটা আসলে ঝাল না হলে আসলে টেস্টই হয় না। আমি এখানে জিরা দিয়ে দিব দেড় চামচের মতো। আমার আগে থেকে এখানে গরম পানি রেখেছিলাম, গরম করে আমি একটু গরম পানি দিয়ে দিব, কারণ আমি যে মশলাগুলো দিয়েছি এটা যেন পুড়ে না যায়। পুড়ে না যায়, মশলাটা একটু ভাজা হওয়ার পরেই তারপরে পানিটা। এবং আমার কষানো পানি দেওয়ার পরে হয় কি, আমার কষানো যেন তাড়াতাড়ি হয়ে যায়। একটু লবণ লাগবে, এখন কষানোর সময় আপনি লবণ একটু দিয়ে দিবেন, পরে আবার মুরগি দেওয়ার পরে পরিমাণ মতো আবার লবণ দিয়ে দিবেন, কারণ লবণ দিলে হয় কি, কষানোটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, আমাদের মশলার প্রায় কষানো হয়ে গেছে। আপনি কষানো কখন বুঝবেন, যখন কষানোর পরে তেলটা উপরে উঠে আসে তখন বুঝবেন আপনি আপনার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, মশলাটা হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা মুরগি দিয়ে দিব। হ্যাঁ, এখানে মুরগি আমি দেশি মুরগি নিয়েছি একটি, আমি পুরোটাই দিয়ে দিব।
আমরা কি আবার পানি দিব নাকি? হ্যাঁ পানি দিব, তার আগে আমি আগেই বলেছিলাম যে কষানোর সময় আমি লবণ দিয়েছিলাম, এখন আরেকটু লবণ দিব, কারণ কষানোর সময় আমি একটু কম লবণ দিয়েছিলাম, যেহেতু মাংস দিয়েছি আমি মাংস পরিমাণ দেখে আমি লবণটা অ্যাডজাস্ট করে নিব। আর কেউ চাইলে একসাথে আচ্ছা, যেহেতু আমাদের দেশি মুরগি সেহেতু আমাকে এটা মৃদু আছে ঢেকে রান্না করতে হবে, একটু সিদ্ধ হতে সময় লাগবে, সময় লাগবে, তার জন্য আমি একটু পানি দিয়ে দিব, একটু হাফ কাপ পরিমাণ। হ্যাঁ এটা ঢেকে দিয়ে দিব আর মৃদু আছে রান্না করব। হ্যাঁ আমরা 10-15 মিনিট রান্না করব, প্রায় হয়ে আসছে। আপনি সিদ্ধ কখন হয়ে আসছে বুঝবেন, যখন এই খাদ্যি থেকে যখন মাংসটা উপরে উঠে আসে তখন বুঝবেন যে এটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, মানে আমাদের আর বেশিক্ষণ লাগবে না, আর 10 মিনিটের মতো সময় লাগবে। এখন কাঁচামরিচটা আমি আস্তই দিব, বাট এইখানে আমি একটু গোটার দিকে আর সামনের দিকে একটু কেটে কেটে দিব, কারণ ফ্লেভারটা যেন চলে আসে, কিন্তু ঝাল আসবে না, জাস্ট কাঁচামরিচের ফ্লেভারটা যেন ছড়িয়ে পড়ে আমাদের এই রান্নায়। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে মাংসের। যেহেতু এটা প্রায় শুকিয়ে আসছে আমরা ফ্রেশ ক্রিম দিয়ে দিব এখানে, আপনি বাজারে বিভিন্ন কোম্পানির ফ্রেশ ক্রিম পাবেন, মানে কিছু জন ইউজ করব আমরা এটা গ্রেভিটাকে আরো ময়শ্চারাই করার জন্য এবং আরো স্বাদ আনার জন্য আমি ক্রিমটা এখানে ইউজ করেছি। এদিকে আমি কারি পাতা, এটা ডেকোরেশনের জন্য, যেহেতু আমি কারি পাতা বলেছি ডেকোরেশন জুতা ভেজে নিব, কারি পাতা আমি আলাদাভাবে বাগারের জন্য দিব, কিন্তু এটা আমি আলাদাভাবে ভেজেছি কারণ আমি উপরে এটা ডেকোরেশনের জন্য। তাহলে আমরা কারি পাতাটা ভেজে নিলাম, তুলে রাখবো, এটা আমি আগেই বলেছি যে এটা আমি ডেকোরেশনের কাজে লাগবো। অবশিষ্ট যে তেল আছে ওখানে আমি একটু ঘি দিব। আচ্ছা আর ঘি ওইখানে বাগারের সময় যখন আমরা ঘি দিই ওটা ফ্লেভারটা আসলে অন্যরকম আসে, ফ্লেভারটা চমকে একটা ঘির একটা ঘ্রাণ চলে আসে। এখানে কাজু বাদাম আছে, কাজু বাদাম দিয়ে দিব, আর এখানে শুকনো মরিচ আছে আমি 5-7টা দিয়ে দিই, আর সেই সাথে এইদিকেও খেয়াল রাখতে হবে আপনারটা কত প্রায় কষা কষা হয়ে আসছে। হ্যাঁ এটা আরও কষু, এই পাশে আমরা কাজু বাদাম বেশি পুড়ে গেলে কিন্তু আবার তখন সেটার সাথে আমি কী করবো, এখানে যে কারি পাতা আছে কারি পাতা এইভাবে চিড়ে, আচ্ছা সেটা কারি পাতাগুলো আমরা আগুনে থাকা অবস্থায় দিচ্ছি না, না যেহেতু এটা গরম আছে সমস্যা নাই, একটা ফ্লেভার চলে আসছে অলরেডি। এটা যে হাই হিট ছিল তাও তো অলরেডি আপনার ঠান্ডা হয়ে গেছে, এখানে আমি পুরোটাই দিয়ে দিব, সমস্যা একটা ক্রিপি স্মেল বের হয়েছে, তাই কষা কষা হয়ে আসছে তাই না, চমক একটা স্মেল বের হয়েছে। হ্যাঁ এবং কালারটাও একটু সুন্দর আসছে, হ্যাঁ এবং এই ধরনের খাবার আসলে রান্না করলে বোঝা যায় যে আমাদের একটা ঈদ ঈদ আমেজ, হ্যাঁ ঈদের একটা আমেজ চলে আসে। আর এই পুরো রেসিপিতে আমার যে জিনিসটা বেশি ভালো লেগেছে কারি পাতার ব্যবহারটা, আমরা তো সচরাচর কারি পাতার ব্যবহার করি না, হ্যাঁ করি না, এখন তারপর আমি এটা স্টকটা নিভিয়ে দিলাম, এখন ওই চুলা অবস্থায় স্ট্যান্ডিং অবস্থায় আমি এটা ঢেকে 2-3 মিনিটের জন্য রেখে দিব। আচ্ছা আমরা পরিবেশন পাত্র নিয়ে নিলাম, খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের রান্নাটা হয়ে গেল, হ্যাঁ একদম খুব কম সময়ে কিন্তু, আর খুব চমৎকার একটা রেসিপি, ঈদে সবাই খেতেও পছন্দ করবে। আচ্ছা যাই হোক আমাদের 2-3 মিনিট তো হয়ে গেল, আমরা মাংসটা উঠিয়ে পরিবেশন পাত্রে দিয়ে দিব, একদম কষা এবং দারুণ একটা ফ্লেভার চলে আসছে। আমি আগে বলেছিলাম কারি পাতা আমি আলাদাভাবে ভেজে নিয়েছিলাম, এটা উপরে ছিটিয়ে দিব, তবে খেয়াল রাখতে হবে কারি পাতা যেন বেশি ভাজাও যাবে না, আমি যেভাবে ভাজেছি একটু গ্রিনিশ, এইভাবে থাকলে ফ্লেভারটা খুব বেশি ভালো আসে, বেশি ভাজলে একটা তেতো ভাব চলে আসবে। হ্যাঁ ওকে আপু, হয়ে গেল আমার দেশি মুরগির কষা মাংস যেটা কারি পাতা দিয়ে করা,
অনেক ধন্যবাদ দাদা, চমৎকার একটি রেসিপি হয়েছে এবং আমার ইচ্ছা করছে এখনই খেয়ে নেই। দর্শক, আপনারা দেখে নিলেন খুব সহজ উপায়ে চমৎকার একটি রেসিপি ঈদের দিন তৈরি করে নিতে পারেন এবং অবশ্যই তৈরি করে আমাদের জানাবেন। আর আমরা এবার পরবর্তী রেসিপিতে চলে যাই। তো দাদা, এবার আমরা নেক্সট রেসিপি কোনটা দেখছি? হ্যাঁ, আমি যেটা আগে বলেছিলাম, আমি এখন রুই মাছের কোপ্তা বিরিয়ানি তৈরি করব। হ্যাঁ, চমৎকার একটি আয়োজন হবে, যেহেতু বিরিয়ানি আমরা সব সময় মাংসের খেয়ে থাকি, তো মাছের বিরিয়ানি। হ্যাঁ, এবং বাচ্চারা তো সব সময় মাংসই খায়, আর যেহেতু আজকে কুরবানির ঈদ, তো মাংস তো অবশ্যই আমাদের আজকে খাবারের তালিকায় থাকবে, তার সাথে আমরা বিরিয়ানিটা তৈরি করব। হ্যাঁ, চমৎকার কিন্তু একটা রেসিপি হবে দর্শক, আপনাদের আইটেম গুলোতে ভিন্নতা যোগ করতে পারে এই বিরিয়ানি। তো চলুন দাদা আমরা শুরু করি। হ্যাঁ শিওর, আমি এখানে হাঁড়িটা গরম করার জন্য জ্বালিয়ে দিলাম স্টোভটা, এটা একটু পরে জ্বালাবো কারণ আমি এখানে কুপ্তাটা প্রসেস করে এখানে ভাজবো তেল দিয়ে। তো এখানে আমি হাঁড়ি দিয়েছি, হাঁড়ি প্রায় গরম হয়ে আসছে, আমার তেল দরকার, তেল লাগবে। বিরিয়ানি যেহেতু রান্না করব, আমি এখানে তেল দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব, পরে আবার ঘি দিয়ে দিব। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, গোটা তেজপাতা 3-4 চিরে দিয়ে দিব, এখানে গরম মশলা গোটা আছে, রাচি, লং সবগুলো আছে, আমি এখানে দিয়ে দিব, যেহেতু এটা বিরিয়ানি রান্না করব। গরম মশলাটা অবশ্যই দরকার। এখানে পেঁয়াজ কুচিয়া করা আছে 1 কাপের মতো দিয়ে দিব, আমি 1 কাপের মতো দিয়ে দিলাম। রসুন কুচি লাগবে আমার, এখন আমি রসুন কুচি দিয়ে দিব পরিমাণ মতো, আমি 2 চামচের মতো দিয়েছি। এবারে আদা, হ্যাঁ এখানে আদা দিয়ে দিব 1 চামচ, শুকনো মরিচ লাগবে, শুকনো মরিচ আমি দিয়ে দিব 7-8টা মতো, বাদামটাও আমরা ভাজার মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, ভাজার মধ্যে, কারণ আমি বেশিক্ষণ ভাজবো না, কারণ আমি এখানে বিরিয়ানি রান্না করার জন্য আমি পানি দিয়ে দিব। আমি কাজু বাদাম দিয়ে দিলাম, এখানে সাথে গোটা আলু আছে মাঝারি সাইজের, আমি ছিলে রেখেছি। কেউ যদি চায় সিদ্ধ দিয়ে বিরিয়ানি যখন দমে দিবে তখন দিতে পারে, আমি এখন কষানোর সময় দিয়ে দিব। কষানোর সময় দিয়ে দিলে তখন যে পানিটা দেওয়া হবে সেটাতেই সিদ্ধ হবে, সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে 7-8 মতো দিয়ে দিলাম, লবণ লাগবে, আমি লবণ 1 চামচের মতো দিয়ে দিলাম, এখানে আমি আগে গরম পানি করে রেখেছিলাম, তো গরম পানি আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, কারণ এটা আমি এখানে আবার চাল দিব পরে, যেহেতু গরম পানি আছে, পানি যদি শর্ট পড়ে তাহলে পানি আবার আমি অ্যাড করতে পারবো। তাহলে এটা হতে থাকুক, আমি এখানে কুপ্তার জন্য এই প্যানটা গরম করি। হ্যাঁ, এখানে রুই মাছ আমি ভেজে রেখেছি, কেউ যদি চায় আপনার হাত ধুয়ে এটা কুপ্তা তৈরি করতে পারেন। আমি সবার হাইজিন এর জন্য আমি আসলে এখানে গ্লাস লাগিয়ে এটা করছি। রুই মাছটা আগে তেলে ভেজে নেবেন। হ্যাঁ, এখানে আমি একটু হলুদ দিয়েছি, মরিচ দিয়ে ভেজেছি এটা। আচ্ছা, আমি আবার কিন্তু হলুদ মরিচ একটু একটু করে দিব, যেহেতু আমি এটা কুপ্তা তৈরি করব তারপর ভাজবো। আচ্ছা, এখানে আমি কুপ্তার জন্য আসলে রুই মাছের কাঁটাগুলো বেছে নিয়ে এখানে আমি ভেজে নিয়েছি। আচ্ছা, তো এখানে আমি লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, মরিচ গুঁড়ো দিয়েছি। তো এখানে আসলে আমি মাছটা আমি এখানে নিয়েছি, আমি এখন এবার পেঁয়াজ কুচি, হ্যাঁ পেঁয়াজ কুচি আমি বেশি দিব না, 2 চামচের মতো দেন আমাকে। আদা দিবেন আমাকে 1/2 চামচের মতো, একদম মিহি করে কুচি করা কিন্তু। আচ্ছা, আর আপনি এখানে চাইলে বাটাও দিতে পারেন, আমি আদা বাটাও ইউজ করতে পারেন। রসুন লাগবে আমার একটু, 1 চামচের মতো, একটু মরিচ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, কারণ কুপ্তাটা ভাজার পরে যেন কালারটা খুব সুন্দর আসে। হ্যাঁ, একটু হলুদ গুঁড়ো লাগবে, এখন একটু ময়দা,
ময়দা দিচ্ছি কারণ মাছ তো যেহেতু ভেজেছে এটা ঝরঝর হয়ে গেছে কারণ ময়দা দিলে এটা বাইন্ডিং তৈরি হবে আচ্ছা তার জন্য ময়দা কতটুকু ময়দা পরিমাণ মতো আপনি দিতে থাকেন আমি বলছি আচ্ছা হ্যাঁ ঠিক আছে আর লাগবে না ময়দাটা মাখানোর জন্য হ্যাঁ যাতে এখন এটাতে একটু পানি দেব আপনি গরম পানি দিলে আপনার সবচেয়ে সুবিধা তার জন্য আমি গরম পানি একটু দিব যেহেতু মাছ ভাজা এটা আমি ময়দা দিয়েছি এটা এটাতে আমরা আলাদা কোনো লবণ ইউজ করব না না লবণ করব না যেহেতু আমার ভাজার সময় দিয়েছি আর কুপ্তাতে আসলে লবণ বেশি হলেও খাওয়া যায় না ওইরকমই আচ্ছা আমার এটা প্রায় মাখানো হয়ে গেছে সেই ফাঁকে আমরা যেহেতু আমাদের প্যানটা গরম হয়ে গেছে অনেক গরম হয়ে গেছে আমি এখানে তেলটা দিয়ে দিই যেহেতু আমাদের কুপ্তা একটু ডুবো তেলে ভাজতে হবে তার জন্য আমি ডুবো তেলে ভাজার জন্য যতটুকু পরিমাণ ততটুকু তেল দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা কুপ্তাটা আপনি বিভিন্ন সাইজের করতে পারেন আমি এখানে মিনিমাম একটা মাঝারি সাইজের কুপ্তা করব কেউ চাইলে এটা বড় শেপেও করতে পারেন ছোটও করতে পারেন কুপ্তাটা কি আমরা মৃদু আঁচে ভাজবো নাকি হাই হিটে এটা মৃদু আছে যেহেতু আমার কুপ্তা ভিতরে আমার এটা হাতে হবে তার জন্য আমার একদম মৃদু আছে লো ফ্লেম যেটা বলে এটাতে করতে হবে তো এখানে যে আমি মাছ নিয়েছি এটাতে মিনিমাম আমার 8-10টা কুপ্তা হয়ে যাবে আমি আপনাদেরকে বলেছিলাম যে 8-10টা প্রায় এই যে মাছের পরিমাণ এটাতে আমাদের 9টা কুপ্তা হয়েছে অনায়াসে 9টা কুপ্তার বিরিয়ানি আসলে একটা পরিবারের জন্যই অনেক যাই হোক ওইদিকে আমাদের তেলটা গরম হয়ে আসছে আমি কুপ্তাটা আলতো করে দিয়ে দিব কুপ্তা যখন আপনি ভাজবেন তখন আলতো করে দিতে হবে কিন্তু আপনাকে না হলে ভেঙে যাবে ভাঙবে না তবে ওর যে রাউন্ডের শেপটা সেটা নষ্ট হয়ে যাবে আচ্ছা এবং অসাবধান বসে যদি তেল ছিটকে পড়ে আপনার এটা অনেক ক্ষতিকর